আপু আপনি কি আছে আপনি ক্লিপগুলো ভাইরাল হচ্ছে ক্লিপ করার প্রসঙ্গে যে বিয়ের প্রসঙ্গটা আসছে আপনি কি আগ্রহী কিনা আর কি একজন পাত্রী হিসেবে পাত্রী মনে করছেন আমি এখন নিজেকে পাত্রী মনে করছি না আমি আগ্রহ কেন হব পাত্রী মনে করছি আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আরো কিছু ব্যাপার আছে যেগুলো বলা প্রয়োজন আর কি কোনটা একটু হারিয়ান নাজিম একটু ক্লিয়ার করেন যে আসলে উনি হঠাৎ করে গেল দেখেন আমি আবারও বলছি জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট আমি ওনাকে রেসপেক্ট করি ওনাকে ভালোবাসি ভালোবাসতাম কিন্তু তার আমি আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসি ভালোবাসতাম এখনো ওনাকে রেসপেক্ট করি সেই ক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় করি থেকে আমি এক্সট্রিমলি সরি কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ববোধ আছে মান সম্মান আছে সেলফ রেসপেক্ট যেটাকে বলে আমার সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না সেটা আমি আগেও বলেছি এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত একজন বাসের ড্রাইভারের আপনার সেলফ রেসপেক্ট আছে একজন কাজের বড় সেলফ রেসপেক্ট আছে সেলফ রেসপেক্ট সবার আছে সো আমি একজন মানুষ আমি একজন ডক্টর একজন আর্টিস্ট সো আমার তো অবশ্যই আছে সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম খেয়েছি তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন সবকিছু ঠিক আছে তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি প্রায় প্রায় যেতাম সে আমার অফিসে আসতো আমার ক্লিনিকে এসে বোটক্স বলেন ফিলার ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিফিলের জন্য সে আমার সঙ্গে একটা ওয়েব ফিল্ম করতে চেয়েছিল চ্যানেল আয়ের বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবে এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিব আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছে মিষ্টি জান না তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে তো এভাবে কিন্তু বলতে পারতো কথাটা সে না বলে ওই যে একটা মেয়ে আছে না এটা কোনো প্রয়োজন ছিল না তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম সে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা পাঠাতো তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম 4 বছর পরে আমি 24-এ মানে কদিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে 20 সালে আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম বাট আমার মনে হয়েছে থাক সে সিনিয়র আর্টিস্ট সে তার প্রোগ্রামে এইভাবেই কথা বলে ইটস ওকে বাট সে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কিভাবে কথা বলে শুধু তো শিল্পী না দ্বিজল ভাই একবার তার ইনস্টে আইটেম নিয়েছিল মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গেছিল থাপ্পড় দিয়েছিল তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেয়াদব তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল অপু বিশ্বাস দিদি অপু দিদিও তো একবার তার সাথে অনেক গ্যাঞ্জাম দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেন্ডটাই তো ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন না সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সে ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ সে ইকবালকে বলে টাকলা ইকবাল আপনাকে শোনা যায় বলতে কিভাবে তো কথা বলতে পারে কেন বলো এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান করা আমি বলেছি এভাবে ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছো তোমার সার্টিফিকেট মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল আমি যে শিখদার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে একটা চ্যানেলের ব্যানারে সে যদি মান সম্মান নষ্ট করেছে তো চ্যানেলের মান সম্মান নষ্ট করেছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের আপনি কি আবু জয় অভিযোগ দিয়েছে ব্যক্তি জয়ের বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাটেমে যাবেন কিনা আপনি কোনো মামলা করবেন কিনা আমি এখনো ব্যক্তি জয়ের বিরুদ্ধে মামলা করব কি করব না সেটা আমি জানি না আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি শিল্পী সংগঠনে আমি দিয়েছি আমার লয়ারের সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস এন্ড পেপারস কালেক্ট এন্ড রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে সেটাও আমি আসছি এইগুলো আমি রেখেছি আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলেও তাদেরকে যেন এগুলা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সে জিনিসটা মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ আমি দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো
মনে হয় যে মিউচুয়ালি আসাটাই বেটার, কিন্তু জয় ভাই এভাবে যেন কথা না বলে, তার প্রোগ্রামে দেখবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত। আপু ও থাপড়ানোর ব্যাপারটা কি এখনো রয়ে গেছে? বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন? তাহলে 17 সাল থেকে আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা। আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি, এখন আমি সালমান খানের বউ হতে পারবো? আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আমি আমার জন্য, আমি তো বহুদিন তাই ভাবি, আমার ভাবনা দিয়ে তো কিছু যায় আসবে না। সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন থেকেই দেখতাম সাকিব, আপনি চাচ্ছেন নাকি একটু স্পেসিফিক ভাবে বলেন? আমি চাচ্ছি কি ভাই, আমি বলবো, বললাম তো, আমি চাচ্ছি কি আমি আমি চাচ্ছি কি আমাকে নিয়ে সাকিবকে নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে, কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিবেন না। আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল আপনারা ছিলেন, টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুটা এখানে আমি মানে নতুন কিছু তো আসলো না, নতুন কিছু আসলো না, কই আসলো না, তার মানে আপু আমরা ধরে নিতে পারি সাকিব ভাই রাজক ভাই প্রশ্নের আগে আরেকটা জিনিস বলি, যে এই যে গুঞ্জন গুলো উঠতেছে সে সাকিব ইস্যু হোক আপনি ইস্যু, সেখানে একজন শিল্পী সারেন না, একজন জয় কি পারে আরেকটা শিল্পীকে এভাবে ঘন প্রতিঘাত করতে? না, শিল্পী হিসেবে একজন শিল্পীকে তো সে প্রতিঘাত করতে পারে না, যে এখন আমার যে সিনিয়র আপু আমাকে স্ট্যাটাস দিয়েছে বা যে আর্টিস্ট গুলো দিচ্ছে তারাও কিন্তু আর্টিস্ট, তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না, আমাকে ফোন করতে পারতো, ফোন করে বলতে যে যাই হোক আমাদের ব্যাপার আমরা একটু সলভ করা, কিন্তু সেটা কিন্তু কেউ করছে না, সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কাজ করছে। তো আমি সবার তো রেসপেক্ট আছে, জয় ভাইয়া জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না, এটা কিন্তু খুব দুঃখজনক, তার রেসপেক্ট করা উচিত। যদি রেসপেক্ট না করে বা যদি আবারও এইভাবে কথা বলে তাহলে ব্যাপারটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমার একটা লাস্ট প্রশ্ন ছিল, সেটি হচ্ছে